আজকের ক্লাস রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য, বিষয় বাংলাদেশের লোক প্রশাসন। আজকের আলোচনার বিষয়বস্তু লোক প্রশাসন কি, লোক প্রশাসনের প্রকৃতি, পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো। লোক প্রশাসন কি? লোক প্রশাসনের লোক শব্দটি দ্বারা জনসাধারণ এবং প্রশাসন শব্দটি দ্বারা রাষ্ট্রের শাসনকে বোঝায়। সুতরাং শাব্দিক অর্থে লোক প্রশাসন হচ্ছে জনসাধারণের জন্য রাষ্ট্রের শাসন। ব্যাপক অর্থে প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক সংস্থা কর্তৃক স্থিরকৃত সরকারি নীতিমালার বাস্তবায়নই হচ্ছে লোক প্রশাসন। প্রামাণ্য সংজ্ঞা। উড্রো উইলসনের মতে, সরকারি আইনের বিস্তারিত ও সুব্যবস্থিত প্রয়োগই হচ্ছে লোক প্রশাসন। সাইমন এর মতে, লোক প্রশাসন বলতে জাতীয়, প্রাদেশিক এবং স্থানীয় সরকারগুলোর নির্বাহী বিভাগসমূহের কার্যাবলীকেই বোঝায়। এলডি হোয়াইটের মতে, লোক প্রশাসন হচ্ছে সেসব কাজের সমষ্টি যার উদ্দেশ্য হলো সরকারি নীতিমালার যথাযথ বাস্তবায়ন করা। সুতরাং বলা যায়, আইনের প্রয়োগ এবং সরকারি নীতি বাস্তবায়নের উদ্দেশ্যে গৃহীত সকল সরকারি কার্যক্রমই লোক প্রশাসনের অন্তর্ভুক্ত। লোক প্রশাসনের প্রকৃতি। লোক প্রশাসনের কর্মকাণ্ডের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে লুথার এইচ গুলিক ইংরেজি পোস্ট কর কথাটি ব্যবহার করেছেন, যার বাংলা প্রতিশব্দ পোষক নিষ্প্রভা। পোস্ট কর বা পোষক নিষ্প্রভা তত্ত্বের ব্যাখ্যা নিম্নরূপ। প্ল্যানিং বা পরিকল্পনা, ভবিষ্যতে কি করা হবে তার অগ্রিম রূপরেখা অঙ্কন করা বা চিন্তা করাই হচ্ছে পরিকল্পনা। কবে, কোথায়, কোন কাজ কার দ্বারা কিভাবে সম্পাদন করা হবে তা স্থির করাই পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য। পরিকল্পনার কতগুলো স্তর রয়েছে, যেমন সিদ্ধান্ত গ্রহণ, উদ্দেশ্য নিরূপণ, নীতি স্থাপন, কর্মসূচি প্রণয়ন ও প্রচার, নির্দিষ্ট পদ্ধতি নিরূপণ এবং বিধি বা নিয়ম বা নিয়ম প্রণালী ও দৈনন্দিন কর্মসূচি নির্ধারণ। অর্গানাইজেশন বা সংগঠন, সংগঠন বলতে যে কর্তৃত্ব কাঠামোর মাধ্যমে সমগ্র কার্য সম্পাদন করতে হবে তাকে কতগুলো সুনির্দিষ্ট ভাগে বিন্যস্ত করাকেই বোঝায়। সংগঠনের কাজকে সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন বিভাগ, উপবিভাগ, সংস্থা, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর প্রভৃতিতে বিভক্ত করা হয়। স্টাফিং বা কর্মী ব্যবস্থাপনা, কর্মী ব্যবস্থাপনা বলতে সংগঠনের ভেতর বিভিন্ন পদে উপযুক্ত ব্যক্তিগণকে নিয়োগ করা এবং সমগ্র কর্মচারী পরিচালন ব্যবস্থাকেই বোঝায়। কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, বেতন ভাতা, পদোন্নতি, অবসর, পেনশন প্রভৃতি কর্মী ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। ডাইরেক্টিং বা নির্দেশনা, নির্দেশনা বলতে সিদ্ধান্ত গ্রহণ এবং আদেশ প্রদানকে বোঝানো হয়। সংগঠনের কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সঠিকভাবে নির্দেশনা প্রদান প্রতিটি সংগঠনের জন্য অপরিহার্য। কোঅর্ডিনেটিং বা সমন্বয়, সমন্বয় বলতে পরস্পর সম্পর্কযুক্ত কাজের বিভিন্ন অংশের একত্রীকরণকে বোঝায়। কোনো একটি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য কাজটিকে দক্ষতার ভিত্তিতে সংগঠনের বিভিন্ন এককে বা বিভাগে ভাগ করে দিতে হয়। বিভিন্ন বিভাগ কর্তৃক সম্পাদিত উক্ত কাজের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করাই হচ্ছে সমন্বয়। সমন্বয়ের জন্য যোগাযোগ অপরিহার্য। রিপোর্টিং বা প্রতিবেদন, অধস্তন কর্মকর্তা কর্তৃক ঊর্ধ্বতন কর্মকর্তাকে কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করার উপায় হচ্ছে প্রতিবেদন। এটা সাধারণত লিখিত আকারে হয়। এর মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধীনস্থ কর্মকর্তার কাজের অগ্রগতি, সফলতা, ব্যর্থতা, সমস্যা প্রভৃতি সম্পর্কে জানতে পারেন। বাজেটিং বা বাজেট, সংগঠনের আয় ব্যয়ের হিসাব ও নিয়ন্ত্রণই হচ্ছে বাজেট। আবার আধুনিক প্রশাসনিক চিন্তাধারায় ডিমক প্রদত্ত উপাদান সমষ্টি লোক প্রশাসনের মূল প্রকৃতি হিসেবে গৃহীত। উপাদান সমূহ নিম্নরূপ। সংগঠন, সংগঠন হচ্ছে কোনো অভিন্ন উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে গঠিত একটি মানবীয় প্রতিষ্ঠান। প্রশাসনিক কার্য
সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংগঠনের গুরুত্ব অপরিহার্য। এটি প্রশাসনের একটি স্থিতিশীল অংশ। কর্মী ব্যবস্থাপনা। সংগঠনের চালিকা শক্তি হচ্ছে তার কর্মী বাহিনী, তারাই সংগঠনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে। কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি প্রভৃতি সংগঠনের চলমান প্রক্রিয়া। এটি প্রশাসনের একটি গতিশীল অংশ। সাজ সরঞ্জাম এবং সরবরাহ। প্রশাসনিক কাজ পরিচালনার জন্য প্রয়োজন একটি আধুনিক সুসজ্জিত অফিস, আর তার জন্য প্রয়োজন জায়গা, দালান কোঠা, আসবাবপত্র ইত্যাদি। তাছাড়া নিত্যদিনের কাজের জন্য প্রয়োজন কাগজ, কলম, নথিপত্র, ফটোকপি, কম্পিউটার ইত্যাদি যন্ত্রপাতির নিয়মিত সরবরাহ একান্ত গুরুত্বপূর্ণ। পদ্ধতি ও রীতিনীতি। প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন কিছু বিশেষ পদ্ধতি ও রীতিনীতি। সংগঠনে কর্মরত কর্মীদের এসব পদ্ধতি ও রীতিনীতির সাথে পরিচিত করানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তাছাড়া সময়ের সাথে তাল মিলিয়ে প্রয়োজনে এসব পদ্ধতি ও রীতিনীতির পরিবর্তন সাধন করতে হয়। সরকারি অর্থ ব্যবস্থা। প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন অর্থের। সংগঠন পরিচালনায় সময় মতো অর্থের যোগান এবং তার যথাযথ ব্যবহারই সংগঠনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। প্রশাসনিক জবাবদিহিতা। প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে প্রশাসকগণ আইন অনুযায়ী জবাবদিহি করতে বাধ্য থাকবেন। এই বাধ্যবাধকতাকে প্রশাসনিক জবাবদিহিতা বলে। জবাবদিহিতার অনুপস্থিতি প্রশাসনকে অনিয়ন্ত্রিত করে তোলে। জবাবদিহিতার মাধ্যমে প্রশাসনকে নিয়ন্ত্রণ করে সংগঠনকে মূল লক্ষ্যে পরিচালিত করা হয়। লোক প্রশাসনের পরিধি বা বিষয়বস্তু। রাজনৈতিক ও প্রশাসনিক কার্যাবলী। রাজনীতি হলো ক্ষমতা অর্জন এবং ক্ষমতার ব্যবহার। একজন প্রশাসককেও কিছু কিছু রাজনৈতিক কার্য সম্পাদন করতে হয়, বিশেষ করে যখন তিনি স্থায়ী কর্মসূচি পরিচালনা করেন এবং এর পক্ষে আইনসভার অনুমোদন লাভের জন্য স্থায়ী উপায় বা কর্মকৌশলের আশ্রয় গ্রহণ করেন। সুতরাং লোক প্রশাসন একাধারে রাজনৈতিক ও প্রশাসনিক কার্যাবলী নিয়ে আলোচনা করে। অর্থ প্রশাসন। বায়ুর জন্য যেমন প্রয়োজন অক্সিজেন, তেমনি প্রশাসনের জন্য প্রয়োজন অর্থ। অর্থ ছাড়া প্রশাসন পরিচালনা সম্ভব নয়। কর প্রশাসন, বাজেট প্রশাসন, নিরীক্ষা ও হিসাব পদ্ধতি প্রভৃতি অর্থ প্রশাসনের অন্তর্ভুক্ত। সরকারি কর্মচারী প্রশাসন। একটি সুষ্ঠু কর্মচারী প্রশাসনের উপর সংগঠনের সফলতা বিফলতা নির্ভরশীল। কর্মচারীদের সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়োগ, তাদের প্রশিক্ষণ, বেতন ভাতা, প্রণোদনা, পদোন্নতি, পেনশন প্রভৃতি কর্মচারী প্রশাসনের আওতাভুক্ত। পরিকল্পনা। মানব জীবনে অভাব অসীম, আর এই অসীম অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ নিতান্তই সীমিত। তাই সীমিত সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে নাগরিক জীবনে সর্বোচ্চ কল্যাণ নিশ্চিতকরণে লোক প্রশাসনকে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করতে হয়। দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় আয় বৃদ্ধি, সম্পদের কাম্য ব্যবহার, বেকার সমস্যার সমাধান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জাতীয় আয়ের সুষ্ঠু বণ্টন প্রভৃতি কারণে পরিকল্পনা প্রণয়ন অপরিহার্য। প্রশাসনিক আইন। সরকারি বা পাবলিক প্রতিষ্ঠান সমূহের কার্যকলাপ নিয়ন্ত্রণকারী বিধিবিধানের সমষ্টিকে প্রশাসনিক আইন বলে। লোক প্রশাসনের সাথে সম্পর্কযুক্ত সকল আইনই প্রকৃতপক্ষে প্রশাসনিক আইন বলে স্বীকৃত। প্রশাসনিক ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা হচ্ছে কোন সংগঠনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রাপ্ত সম্পদের আলোকে কর্মচারীদের কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা ও নিয়ন্ত্রণের একটি প্রক্রিয়া। লোক প্রশাসন সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের সমস্যা নিরূপণ, সেগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহার ও পরিচালনা নিশ্চিতকরণ, সর্বোপরি আন্তঃবিভাগ ও মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধনের কাজ করে থাকে।